আজকে আমাদের একটা দারুণ বিষয় নিয়ে আলোচনা। দর্শক বন্ধু, তিনি বলছেন বাবা মায়ের আশীর্বাদ থাকলে জীবনে সফলতা আসবে। কথাটা ঠিক, কিন্তু ওই রকম আশীর্বাদ থাকলে হবে না। ওই সেদিন রাস্তায় একটা যাচ্ছিলাম, হঠাৎ করে গাড়ির কাচের সামনে থেকে দেখছি পিছনের গাড়ির হাতে লেখা রয়েছে বাবা মায়ের আশীর্বাদ। বাবা মায়ের আশীর্বাদ শুধু ছাপালে হবে না, বাবা মায়ের আশীর্বাদ তখন কাজ করে, এটা চির সত্য কথা। পিতা মাকে মাতাকে সন্তুষ্টি দেওয়ার মধ্যে দিয়ে তাদের আশীর্বাদ পাওয়া যায়, আর সেই আশীর্বাদ সবসময় ফলে। এখন কি, হ্যাঁ, একটা আশীর্বাদ করলাম যে তুমি অনেক বড় হও, আমরা এখন আশীর্বাদ করি শুধু পয়সা করি চাই, অনেক ধনী হও বাবা, মনে মনে এমনই আশীর্বাদ করি যাতে তুমি ধনী হও, মানুষ হওয়ার আশীর্বাদ, বড় হও। আগেকার দিনে আশীর্বাদ করতে অনেক বড় হও বাবা, অনেক বড় হও, তো ছোটবেলায় বুঝতাম না এই বড় হওয়াটা কি, কিন্তু এখন বুঝি বড় হওয়া মানে বড় মনের মানুষ হওয়া, হৃদয়টা যেন বড় হয়। কিন্তু বাবা মায়ের আশীর্বাদ সত্যি কাজে লাগে। এখন কিভাবে কাজে লাগে, এর অনেক গল্প আছে, পিতৃভক্তি মাতৃভক্তির গল্প আছে। এখন বাবা মাকে প্রকৃত হতে হবে, তারা যদি প্রকৃত হয় অবশ্যই কাজ করবে তার আশীর্বাদ, তাদের অভিশাপ যদি কাজ করে তাহলে তাদের আশীর্বাদ কাজ করবে না, তাহলেও কাজ করবে, তার আশীর্বাদ কাজ করবে। সেক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে অনেকগুলো কথা বলবো, তারা যেরকম আশীর্বাদ করছেন সেই অনুযায়ী আমার চলাটা থাকবে। প্রত্যেক বাবা মাই সন্তানকে আশীর্বাদ করেন, কিন্তু আমার চলাটা যদি বিপরীতমুখী হয় তাহলে সেই আশীর্বাদ কখনো কাজে লাগবে, কখনো লাগবে না। সেই রকম আমরা প্রত্যেকে যা চাইবো বা যা হওয়ার চেষ্টা করব সেই অনুযায়ী আমার চলা ঠিক করতে হবে। এই চলন শুদ্ধিটার অভাবের জন্যই আমাদের জীবনে এত সমস্যা, এত প্রবলেম, আর সেগুলোকে সমাধান না করতে পারে আমরা দিন দিন আরো জড়িয়ে যাচ্ছি। তো এই বিষয়ে নজর দেওয়া অবশ্যই দরকার, আপনারা অবশ্যই সুবিবেচক, আমি জানি আপনারা সকলে সেই বিষয়ে বিবেচনা করবেন। আশীর্বাদ থাকলেই সফলতা আসে, তার সঙ্গে নিজের ধৈর্য থাকা চাই, নিজের চলার দক্ষতাটা থাকা চাই। বাবা মা আশীর্বাদ করছেন তুই অনেক বড় হ, জীবনে অনেক বড় কিছু হ, সফল হ, কিন্তু আমার মধ্যে সেই দক্ষতা নাই, তাহলে কি কোনো লাভ আছে? তাহলে কোনো লাভ নেই। তাই খুব সাবধান, মনে রাখবেন এই জীবনে যা কিছু, এই যে সফলতা আসার পেছনে আমাদের নিজেদের কৃতিত্ব অনেক বেশি। সফলতা এগুলোকে কি করে আমার পেছনে সাপোর্ট দিতে পারে, আমাকে এগিয়ে দিতে পারে খানিকটা, এটা করতে পারে, এর বাইরে কিছুই নয়। আজকে এখানে শেষ করছি, সবাই সঙ্গে থাকুন, স্বস্তি বার্তার সঙ্গে থাকুন, অনেক অনেক ভালো থাকুন।